আমরা নৈঝনপুরানের, আমি প্রধান সাহেব আছেন সবিতা সিংহ। আমার জিপিতে আমি প্রত্যেকটা বুথে আমি ঘুরে ঘুরে দেখছি, প্লাস আমরা জল বের করানোর জন্য যতটা সহযোগিতা, আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে কাজ করছি, এবং আমরা ত্রাণের যা জিনিসপত্র আছে ওটাও আমরা সুন্দরভাবে বেক আপ করে দিচ্ছি। আর হচ্ছে আমরা এখানে আমরা একটা কথা বলবো যে আমাদের ওখানে বিরোধী মুখগুলোর মতো সাহস নেই, বা বিরোধী মুখগুলোর মতো আমরা সেরকম কাজ করি নি। আর সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সে নির্দেশ আমাদের যে কোনোদিন বিরোধীকে দেব না, একে দেবো না, একে দেবো না। আমরা সবাইকে নিয়ে মোটামুটি কাজ করছি এখন পর্যন্ত। অঞ্চলে বহু বরজ, অনেক অনেক বরজ আমাদের একটা জায়গাতে ঘূর্ণি ঝড় হয়ে ওইখানটা বরজ 23-24টা নষ্ট হয়ে গেছে। আরও আমাদের যে জলমগ্ন অনেক ঝিল টিল ছিল, জলমগ্ন হয়ে সেগুলো কিন্তু মাছও অনেক বেরিয়ে যাচ্ছে, বেরিয়েও গেছে ইতিপূর্বে। মানুষের বাড়ির ভেতরে জল এবং রাস্তাতে জল, চলাফেরা করতে পারে না। আমরা আজকে 3-4 দিনে মোটামুটি অনেকটা জল ক্লিয়ার করতে পারছি, মানুষ চলাফেরা করতে পারছে, তো বাড়িতে যেতে পারছে না, অনেকে এখনও বাইরে আছে। তবুও আমরা চেষ্টা করতেছি যেভাবেও জলটাকে পরিষ্কার, মানে নামিয়ে মানুষকে পরিষেবা তো দিয়ে যাচ্ছি, মানুষকে যাতে ঘরে ফেরানো যায় তারও ব্যবস্থায় আছি। বাকি বরজগুলো মানুষ তুলতিছে, অনেক কষ্ট এই সে, তো সেগুলাকেও মোটামুটি বরজ তোলার জন্য মানুষ অনেক লেবার লাগিয়ে তুলতিছে, কোথাও তুলতে পারছে না, অনেক জলের উপরে আছে। এই পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার। হ্যাঁ, আমি আমার যা বেক আপে পলিথিন ছিল আমি সবাইকে সুন্দরভাবে বেক আপ করে দিয়েছি। আরও আমার যে ত্রাণ শিবিরে যে মানুষগুলো ছিল, আমরা ত্রাণ থেকে আমরা চাল পেয়েছিলাম, সেটাও আমরা আজকে সকালে নিয়ে যাই, সঙ্গে সঙ্গে আমরা সেটাও আমরা পৌঁছে দিয়েছি। যারা যারা ত্রাণে, মানে যারা আছে, মানে ত্রাণ শিবিরে আছে, ওনাদেরকে ডেকে আমি চাল পৌঁছে দিয়েছি। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে।